এই লাস্ট ক্লাসে আমরা কতটুকু পড়ছিলাম? লাস্ট ক্লাস ওকে, তাহলে প্রিভিয়াসলি উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্য মর্ফোলজি অফ দ্য প্লেটলেট, ইভেন্টস অফ হিমোস্ট্যাসিস, ভাস্কুলার কনস্ট্রিকশন অর ভাস্কুলার স্পাজম, ফরমেশন অফ প্লেটলেট ক্লাস অ্যান্ড ব্লাড ক্লটিং ফ্যাক্টর্স। ওকে ঠিক আছে, তাহলে ব্লাড ক্লটিং ফ্যাক্টর্স আর হাউ মেনি আর দে? কত ধরনের? 13 ইন নাম্বার। ওকে তাহলে ব্লাড ক্লটিং ফ্যাক্টর্স ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য নাম্বার্স অ্যালং উইথ দ্যার নেমস। ঠিক আছে, সো হোয়াট আর দ্য এসেনশিয়াল অর প্রাইমারি ব্লাড ক্লটিং ফ্যাক্টর্স? ফোর আর দ্য এসেনশিয়াল অর প্রাইমারি ব্লাড ক্লটিং ফ্যাক্টর্স। আচ্ছা, ফার্স্ট ফোর, হোয়াট আর দ্য নেমস অফ দ্য ফার্স্ট ফোর ফ্যাক্টর্স? থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম। ওকে, অ্যান্ড হোয়াট আর দ্য ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর্স? গামা কার্বক্সিলেশন, ঠিক আছে, গামা কার্বক্সিলেশন অফ দিস ফ্যাক্টর্স, দিস ইজ কজড বাই ভিটামিন কে। ওকে, অ্যান্সারটা দিতে হবে। নাও হোয়াট ইজ দ্য ফেট অফ এ ক্লট? ফেট অফ এ ক্লট এটা কি বলো তো? অর হোয়াট ইজ দ্য ফাইব্রাস অর্গানাইজেশন অফ দ্য ক্লট অর ডিসলিউশন অফ দ্য ক্লট? মানে কি, হোয়াট ইউ মিন বাই দিস? ফাইব্রাস অর্গানাইজেশন অফ দ্য ক্লট মানে হচ্ছে দ্য ফাইব্রোব্লাস্ট আর ওয়ান কাইন্ড অফ এপিথেলিয়াল, ওয়ান কাইন্ড অফ টিস্যু, ঠিক আছে, ফাইব্রাস টিস্যু। ফাইব্রোব্লাস্ট subsequently they form a connective tissue layer within the clot, ঠিক আছে, and this increases the strength of the clot so that the clot does not dislodge easily. ক্লটটা সহজে ভেঙে যাবে না, ঠিক আছে, ক্লটটা সহজে ছিঁড়ে যাবে না, ফেটে যাবে, so it strengthens the clot. Okay, strengthening to increase the strength, এজন্য it occurs within few hours after the clot is formed. And it is formed by platelet-derived growth factor. Platelet-derived growth factor, PDGF. Platelet-derived growth factor causes formation of this fibrous clot. And then eventually the clot dissolves. Clot ki hai? The clot does not remain the same all the time. Clot dissolves hoye jay, ta bhenge jay, ta mishe jay. Thik hai? Clot ta mishe jay. Jodi clot ta kothno mishe na jay, যদি ইফ ইভেন ইফ দ্য ওয়েন এভার দ্য ক্লট ইজ রিমেইন দ্য সেম, রিমেইনস দ্য সেম ফর আ লং পিরিয়ড অফ টাইম, অ্যান্ড দিস আলটিমেটলি ইট ক্যান রেজাল্ট ইন টু থ্রম্বাস, ঠিক আছে, তখন আপনার সেটাকে যে ক্লটটা রিমেইন থাকে, থেকে যায় ওরকমই, সেম থাকে, ডিসলভ হয় না, ডাজন্ট ডিসলভ, দেন উই কল ইট আ থ্রম্বাস, আ থ্রম্বাস, অ্যান্ড থ্রম্বাস ক্যান ডিসলভ, অ্যান্ড থ্রম্বাসটা যদি ছুটে যায়, ঠিক আছে, তখন সেটা it can obstruct any of my microvessels of any organ of our body, and then we call it emboli. When the thrombus get out of the site, ঠিক আছে, যদি এটা blood flow দিয়ে অন্য কোথাও flow করতে থাকে, it flows around the blood vessels, it can obstruct any of my microvessels of any organ of my body. Okay, তাহলে এটা সাধারণত it does not happen, ঠিক আছে, normal condition it does not occur. তাহলে নর্মালি কি হয়, দ্য ক্লট ডিসলভস, এটা হচ্ছে নর্মাল ফেট। আচ্ছা, এখন দেখো নেক্সট আমাদের যে স্টেপটা ছিল সেটা কি, থার্ড স্টেপ, থার্ড স্টেপটা কি ছিল, ব্লাড কোয়াগুলেশন। হোয়াট ওয়াজ দ্য ডেফিনেশন অফ ব্লাড কোয়াগুলেশন? ব্লাড কোয়াগুলেশন ইজ আ প্রসেস বাই উইচ দ্য সলিউবল ফিব্রিলোজেন ইজ কনভার্টেড ইনটু ইনসলিউবল ফিব্রিল, সেটার হতে হবে। আর ফাইনাল কাজটা কি,
কনভার্সন অফ ফিব্রিনোজেন, ফিব্রিনোজেন ফ্যাক্টর নাম্বার কত? 1 ফিব্রিনোজেন উইল বি কনভার্টেড ইনটু ইনসলুবল ফিব্রিন, এটা হচ্ছে আমার মেইন কাজ, ঠিক আছে? তাহলে নেক্সট হচ্ছে গিয়ে কি, হোয়াট আর দ্য স্টেপস, স্টেপস আমরা গত ক্লাসে বলে ফেলছি, লাস্ট ক্লাসে উই হ্যাভ ডিসকাসড যে ফরমেশন অফ প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর, কনভার্সন অফ প্রোথ্রম্বিন টু থ্রম্বিন, দেন কি আলটিমেটলি কনভার্সন অফ ফিব্রিনোজেন টু ফিব্রিন। তো ফার্স্ট কন্ডিশন কি, হোয়াট শুড বি ফর্ম প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর, অ্যান্ড হোয়াট উইল ইট কজ, ইট উইল কজ ফর কনভার্সন অফ প্রোথ্রম্বিন টু থ্রম্বিন, দেন লাস্টলি আমরা দুইটা পাথরে করবো, তাই না? দুইটা পাথরে করবো, তারপরে কিভাবে ফিব্রিনটা মনোহরটা তৈরি হচ্ছে এটা করবো। এখন দেখো তাহলে ফার্স্টে ফরমেশন অফ প্রথ্রম্বিন অ্যাক্টিভেটর, স্টেপ নাম্বার 1। আমি এগুলো আবার রিপিট করছি, কেন কি আমাদের ফরেন স্টুডেন্টদের জন্য ক্লাসটা রেকর্ড হচ্ছে, ঠিক আছে? সেখানে কিছু জিনিস আমি আবার রিপিট করছি, বিকজ ওরা এই পার্টটা পায়নি, ঠিক আছে? এই জন্য এখান থেকে আমি আবার স্টার্ট করলাম, আবার রিপিট করতেছি। এখন তাহলে বলো যে প্রথ্রম্বিন অ্যাক্টিভেটর মাস্ট বি ফর্মড, ওকে? স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1 ইজ ফরমেশন অফ প্রথ্রম্বিন অ্যাক্টিভেটর। ইট অকার্স বাই টু পাথওয়েজ, ইন্ট্রিনসিক পাথওয়ে, এক্সট্রিনসিক পাথওয়ে, ওকে? আচ্ছা, নাও ওয়ান্স দ্য প্রথ্রম্বিন অ্যাক্টিভেটর ইজ ফর্মড, হোয়াট হ্যাপেন্স নাও, দ্য প্রথ্রম্বিন অ্যাক্টিভেটর উইল অ্যাক্ট আপন প্রথ্রম্বিন to convert it into thrombin in presence of calcium ion, right? In presence of calcium ion. Now thrombin will act upon fibrinogen to convert it into fibrinogen monomer. Then under the presence of calcium ion again, fibrinogen monomer will convert into fibrin fibers. Then fibrin fiber will be formed, will be forming key cross-linked fibrin fibers. Kar under it, dekho, thrombin. Thrombin again will act upon here. Thrombin will cause activated fibrin stabilizing factor. Okay? Fibrin stabilizing factor. Ekhon dekho, so when for formation of prothrombin activator, we need two pathways. Ato achhe gaye, intrinsic pathway, one when will it occur? Intrinsic pathway when there is trauma to the blood or contact with the collagen, ঠিক আছে? আর হচ্ছে কি, whenever there is extrinsic pathway কখন হবে? When there is trauma to the tissue. আচ্ছা, or vascular one. এখন দেখো, in both pathways there is a common pathway. Common pathway টা কি? Prothrombin to thrombin and then fibrin formation. This is the common pathway. ঠিক আছে, এটা আমি আবার দেখাচ্ছি। দেখো, দিস ইজ দ্য এক্সট্রিনসিক পাথওয়ে। এক্সট্রিনসিক পাথওয়েতে কখন ইনিশিয়েট হবে? When will it be initiated? Whenever there is tissue trauma. Tissue trauma will cause release of tissue factor. Tissue factor will act upon কি? The factor 10. ঠিক আছে? So this process will start with, sorry, factor 10. 10 will be activated under the presence of factor 7. 7A, ঠিক আছে? 7 আবার হবে অ্যাক্টিভেটেড বাই আগেন বাই টিস্যু ফ্যাক্টর। তারপর অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 আবার কার উপর কাজ করবে? প্রথ্রম্বিন অ্যাক্টিভেটর ফর্ম করবে, ঠিক আছে? প্রথ্রম্বিন অ্যাক্টিভেটর আন্ডার দ্য প্রেজেন্স অফ ফ্যাক্টর 5 অ্যান্ড ক্যালসিয়াম। তারপর প্রথ্রম্বিন অ্যাক্টিভেটর উইল কজ কনভার্সন অফ প্রথ্রম্বিন টু থ্রম্বিন, ঠিক আছে? দেখো, এই প্রথ্রম্বিন অ্যাক্টিভেটর থ্রম্বিন প্রথ্রম্বিন এইটুকু হচ্ছে কমন পাথওয়ে, ঠিক আছে? এটা কিন্তু ওইখানে আছে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, ইন্ট্রিনসিক পাথওয়ে উইল বি ইনিশিয়েটেড হোয়েনএভার দেয়ার ইজ ট্রমা টু দ্য ব্লাড, ঠিক আছে? ট্রমা টু দ্য ব্লাড। এখন ট্রমা টু দ্য ব্লাড যখন হবে, দেন দিস পাথওয়ে উইল বি ইনিশিয়েটেড বাই ফোর ফ্যাক্টর, ফ্যাক্টর নাম্বার 12, ঠিক আছে? ফ্যাক্টর 12 উইল বি অ্যাক্টিভেটেড, ফ্যাক্টর 12 অ্যাক্টিভেটেড হয়ে গেলে দেন ইন দ্য প্রেজেন্স অফ হাই মলিকুলার ওয়েট কাইনোজেন এন্ড প্রি ক্যালিক্রিন, এটা কত নাম্বার ফ্যাক্টর? ফ্যাক্টর নাম্বার কত?
high molecular weight kininogen and free calcium. Look at the chart. Look at the chart of the blood clotting factors. Kotha theke ashla? Kothake? High molecular weight kininogen and free calcium. Koto number factor? Last এর দিকে দেখো, look at the chart. Those who have the book. তাহলে হচ্ছে গিয়ে যে under the presence of this factor, the activated factor 12 will convert the factor 11 to activate. ঠিক আছে? Activated. And then factor 9 will be activated. তারপরে কি হবে? Factor 9 activated হয়ে গেলে দেখো দেখতে পাচ্ছ, and when factor 9 is activated, then it will act upon factor 10, okay, under the presence of thrombin and calcium, factor 10 will be activated. And again, blood trauma থেকে যে collagen, collagen এর সাথে যে contact হবে, then platelet phospholipid will act upon it. আচ্ছা, প্লেটলেট ফসফোলিপিড কয়েকটা জায়গায় কাজ করে, অ্যাক্টস আপন সেভারাল ফ্যাক্টর, সেভারাল স্টেপস. একটা হচ্ছে এই যে অ্যাগেইন থ্রম্বিন, থ্রম্বিনের সাথে অ্যাক্ট করে কি করবে, ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম অ্যান্ড ফ্যাক্টর 5, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 উইল বি কনভার্ট, উইল কনভার্ট দ্য প্রথ্রম্বিন অ্যাক্টিভেটর. ঠিক আছে, কনভার্ট দ্য প্রথ্রম্বিন টু প্রথ্রম্বিন অ্যাক্টিভেটর. প্রথ্রম্বিন অ্যাক্টিভেটর উইল অ্যাক্ট আপন দ্য প্রথ্রম্বিন টু কনভার্ট ইট ইন্টু থ্রম্বিন আন্ডার দ্য প্রেজেন্স অফ প্লেটলেট ফসফোলিপিড অ্যান্ড ক্যালসিয়াম. সবাই বুঝছো? ঠিক আছে, এটা বারবার ইউ হ্যাভ টু ড্র ইট अगेन এন্ড अगेन. বারবার এটাকে ড্র করবা, ড্র করে করে দেন এটা প্র্যাকটিস করতে হবে. ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, ডিফারেন্স বিটুইন এক্সট্রিনসিক এন্ড ইন্ট্রিনসিক পাথওয়ে, ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন এন্ড ভাইভা. রিটেন ভাইভা দুটাতে খুব ইম্পর্টেন্ট. ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে এক্সট্রিনসিক পাথওয়ে অকার্স উই নো দ্যাট ডিউ টু ট্রমা টু দ্য টিস্যু, trauma to the tissue, and intrinsic pathway occurs due to trauma to the blood or when the blood comes in contact with the collagen. Then extrinsic pathway occurs very quickly, within seconds. How many, how much time requires? 15 seconds, it can take 15 seconds. So it is called explosive. ঠিক আছে, আর তোমার intrinsic pathway কতক্ষণ হবে? 1 to 6 minutes. আমাদের ব্রিদিং টাইম কতটুকু জানো? 6 মিনিটস কিন্তু. ঠিক আছে, সো ব্রিদিং টাইম উইদিন 6 মিনিটস ব্রিদিং স্টপস, দ্যাট টাইম ইজ রিকোয়ার্ড ফর দ্য ইন্ট্রিনসিক পাথওয়ে টু কমপ্লিট. ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে টিস্যু ফসফোলিপিড কাজ করবে অ্যাক্সিং বোথ পাথওয়েজ. নাও ডিফারেন্স ইজ উইথ উইচ ফ্যাক্টর এক্সট্রিনসিক পাথওয়ে স্টার্টস, কোনটা extrinsic pathway starts with factor 10. Extrinsic pathway factor 10 দিয়ে start, আর intrinsic pathway 12 দিয়ে start. আচ্ছা ঠিক আছে, then next হচ্ছে কি আমাদের formation of hemostatic plug. ঠিক আছে, তো hemostatic plug, primarily the hemostatic plug is very very temporary. ঠিক আছে, it is very fragile. It must be converted into a definitive hemostatic plug. Okay? Shuno. Tale hemostatic plug ta, a definitive and strong hemostatic plug must be formed to cause the bleeding to stop. Bujho? Bleeding bondho hawar jonno hemostatic plug ta khub strong hote hobe. Seta hawar jonno amar both pathways is required. Both pathways are required. Like injury to the vessel or blood vessel wall, there is, when there is contraction and collagen, contraction হয়ে তখন কি হবে, blood vessel যদি constriction, contraction হয় তাহলে constriction. ঠিক আছে, blood vessel constriction হয় কোন কোনটা কি বলি আপনাদেরকে, first step থেকে blood vessel constriction হওয়ার first step টা কি বলি, vascular vascular constriction or vascular spasm. তো that clearly initiates the hemostatic plug to form. আর কোলাজেন থেকে প্লেটলেট রিঅ্যাকশন, সব কিছু যে প্লেটলেট প্লাক ফর্মেশন হয়, রুলস একটা হিমোস্ট্যাটিক প্লেটলেট প্লাক ফর্মেশন হয়। আর যদি তোমার ইন্ট্রিনসিক পাথ ইনিশিয়েট হয়, দেন থ্রম্বিন কজেস ফর্মেশন অফ ডেফিনিটিভ হিমোস্ট্যাটিক প্লাক।
এটা অ্যাকচুয়ালি বলছে যে তোমার হিমোস্ট্যাটিক প্লাকটা কিভাবে ফাইনালি ফর্ম হয়, এটাই বলছে আর কিছু। এখন আসো, হোয়াট ইজ ক্লট? ভাইভাতে জিজ্ঞেস করে হোয়াট ইজ ক্লট, ওকে? ভাইভা কোয়েশ্চেন ফর ভাইভা হচ্ছে হোয়াট ইজ ক্লট অ্যান্ড ফেট অফ এ ক্লট, কথা না? হোয়াট আর দ্য কম্পোজিশন অফ ক্লট, ঠিক আছে? হোয়াট আর দ্য কম্পোজিশন অফ ক্লট, তাহলে আমি ভাইভার জন্য কি কি কোয়েশ্চেন এখান থেকে আসবে এই পুরোটাই খুব ইম্পর্টেন্ট। ক্লট, হোয়াট ইজ ক্লট, হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ ক্লট, হোয়াট আর দ্য ফেটস অফ ক্লট, ঠিক আছে? সো ব্লাড ক্লট ইজ কম্পোজড অফ এ নেটওয়ার্ক অফ ফাইব্রিন ফাইবার্স রানিং ইন অল ডিরেকশন অ্যান্ড কন্টেইনিং কি 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 কন্টেইন করবে? সেলস, প্লেটলেটস অ্যান্ড প্লাজমা, প্লাজমা থাকবে, সেলস থাকবে, প্লেটলেট থাকবে। সেলস বলতে আদার ব্লাড সেলস, তার মানে এখানে WBC RBCও থাকবে, প্লেটলেট থাকবে অ্যান্ড প্লাজমার কিছু পার্ট থাকবে। বাট এটা কি, ইট ইজ আ নেটওয়ার্ক অফ কি? Fibrin fibers, okay? Now, fates of a clot ki? Clot can undergo fibrinolysis, clot retraction, fibrous organization and thrombus formation. Jeta last bolam je, it can form thrombi, thrombi hote pare. Jeta amar je kono blood vessel o cholo jete pare, emboli hote. Thik ache, so these are the fates of a clot. Okay. Blood cells, platelets, এগুলো composition. Composition, right. তাহলে এটা কিন্তু ফিব্রিনোলাইসিস কি আর ক্লট রিট্রাকশন কি, এটা আমরা এখন করব, ঠিক আছে? ফাইব্রাস অর্গানাইজেশন মানে হচ্ছে ফাইব্রাস টিস্যু গ্রোথ হয়ে এটা আস্তে আস্তে কি হয়ে যাবে, একটা হার্ড সলিড লাইক একটা মাস হয়ে যাবে, এটা হচ্ছে ফাইব্রাস অর্গানাইজেশন। আচ্ছা, এখন এই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর প্রফ রিটেন এক্সাম, হোয়াই দ্য ব্লাড ডাজ নট ক্লট ইনসাইড দ্য ব্লাড ভেসেল, ওকে? That means the intravascular anticoagulant system. Why the blood does not clot inside the blood vessel? Or what are the factors? Intravascular anticoagulant system or intravascular anticoagulant system. This is from Gaia. So there are several factors which are responsible for this. ফার্স্ট হচ্ছে কি, এন্ডোথেলিয়াল সার্ফেস ফ্যাক্টর। এন্ডোথেলিয়াম, হোয়াট ইজ এন্ডোথেলিয়াম? ইনার সার্ফেস, ইনার লাইনিং অফ দ্য ব্লাড ভেসেল, এন্ডোথেলিয়াল। সো এন্ডোথেলিয়াল সার্ফেস দেয়ার আর সাম ফ্যাক্টরস হুইচ আর রেসপন্সিবল ফর দিস। কি সবচেয়ে ফার্স্ট হচ্ছে কি, এটি স্মুথনেস অফ দ্য ব্লাড ভেসেল, দ্য ব্লাড ভেসেল ইনসাইড দ্য ইনার লাইনিং অফ দ্য ব্লাড ভেসেল, দ্যাট ইজ দ্য এন্ডোথেলিয়াম ইজ ভেরি স্মুথ, ঠিক আছে? Normally it is very smooth. So this prevents the intrinsic clotting system. Okay? Intravascular clotting is first and foremost prevented by this factor, the smoothness of the blood vessel. But in some cases, in some patients, the blood vessels are not smooth inside. That prevents the free flow of blood. Okay? So first factor, healthy tissue, healthy blood cells or healthy blood vessels are very smooth, which prevents this. Number one. Number two, a layer of glycocalyx on the endothelium. Glycocalyx, okay? Glycocalyx. Glycocalyx is the key. Actually, it is a mucopolysaccharide. Glycocalyx, it is a bit, কি বলবো, slimy একটা layer. Slimy বুঝলাম, slime দিয়ে খাবো না slimy at the surface of the layer, যেটার কারণে কি, it repels the clotting factor to তারপর কি, বাইন্ডিং অফ থ্রোম্বিন উইথ থ্রোম্বোমডুলিন, দিস স্লোস দ্য ক্লটিং প্রসেস বাই রিমুভিং দ্য থ্রোম্বিন। থ্রোম্বিন কি করে, থ্রোম্বিন আমরা এতক্ষণ কোথায় পড়ছি, থ্রোম্বিন ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক পাথওয়ে ব্লাড কোয়াগুলেশন,
থ্রোম্বিন ইজ দ্য ফাইনাল থিং টু ফর্ম টু কজ ব্লাড কোয়াগুলেশন, তাই না? তো থ্রোম্বিন কি কি করে? স্লোজ ডাউন দ্য প্রসেস বাই রিমুভিং দ্য থ্রোম্বিন. নাম্বার টু, স্পিড অফ দ্য ব্লাড ফ্লো. ব্লাড ফ্লো ইজ ইন আ ব্লাড ফ্লোজ ইন এ ভেরি স্পিড, তাই না? একটা একটা সার্টিং আমার একটা প্রেশার থাকে, দ্যাট প্রেশার দ্যাট ভেলোসিটি থাকে, দ্যাট ভেলোসিটি প্রিভেন্টস দ্য ইন্ট্রাভাসকুলার কোয়াগুলেশন. তারপর নাম্বার ফোর, নাম্বার থ্রি হচ্ছে প্রেজেন্স অফ সাম ন্যাচুরাল অ্যান্টিকোয়াগুলেন্ট ইন ইউর ব্লাড. ইউ হ্যাভ সাম, ইউ পজেস সাম অ্যান্টিকোয়াগুলেন্ট উইচ প্রিভেন্ট দ্য ইন্ট্রাভাসকুলার ক্লটিং. কি কি? নাম্বার ওয়ান হচ্ছে হেপারিন. হেপারিন তোমরা তো আগেই পড়ছো, হেপারিন, তাই না? হেপারিন. তারপরে কি? অ্যান্টিথ্রোম্বিন অ্যান্ড অ্যাবসেন্স অফ সাম কোয়াগুলেশন ফ্যাক্টর অফ থ্রোম্বোপ্লাস্টি. সো দেয়ার আর টু টার্মস, অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যান্ড প্রোকোয়াগুলেন্ট. অ্যান্টিকোয়াগুলেন্ট প্রিভেন্টস দ্য ব্লাড কোয়াগুলেশন আর প্রোকোয়াগুলেন্ট ইনিশিয়েটস দ্য ব্লাড কোয়াগুলেশন. So anticoagulants sometimes prevent the action of the procoagulant. Kuchu tarman takte hocche oi je tomar antithrombin C, thik ache? Antithrombin C eta it removes the thrombin from the blood. Eta hocche ki tomar the factor. Tale next hocche ki, what is fibrinolysis? Fibrinolysis mane dissolution of the blood clot by the action of plasmin is called fibrinolysis. Dissolution মানে কি? What is the meaning of dissolution? Dissolution মানে কি? বলো বাংলা. Mix হয় না? Mix হয় না? কি হয়? অদ্রবণীয়. আমার বাংলা ক্লাস করতে হবে. আচ্ছা, তাহলে ডিসলিউশন অফ ব্লাড ক্লট মানে ব্লাড ক্লটটা যে ফর্ম হচ্ছে সেটা কি কি হয়ে যাবে? মিশে যাবে, ঠিক আছে? সোজা কথা বলতে হচ্ছে, ডিসলিউশন অফ ব্লাড ক্লট, যে ব্লাড ক্লটটা ফর্ম হচ্ছে ওটা কি থেকে যাবে? হবে এরকম? আমি তো সারাদিন কত জায়গায় হাত পা কাটছে, আসছে না? তাহলে ওগুলো যদি সারাদিন চলচল হয়ে থাকে তাহলে হবে, মিশে যাবে না? তাহলে এটা হচ্ছে কি, it will mix, it will be smooth again, ঠিক আছে? It will vanish, the blood clot will আস্তে আস্তে কি হবে, disappear করবে, ক্লটটা থাকবে না. তো দ্যাট ইজ দ্য ডিসলিউশন. ইট ইজ আ ফিজিওলজিক্যাল প্রসেস অফ হিলিং. ওকে, ইট ইজ, ইট অলসো হেল্পস ইন ইনফ্লামেশন. ইনফ্লামেশন মানে হচ্ছে যে কোনো ধরনের ইনফেকশন. ইনফ্লামেশন তো বুঝছো যে একটা জায়গায় তোমার হিলিং প্রসেসের যে একটা স্টেপ হচ্ছে কি, ইনফ্লামেশন মানে হিলিং. ইনফ্লামেশন হবে ওখানে, অনেক রকমের ব্লাড সেলস গুলো আসবে, দে উইল ট্রাই টু হিল ইউর টিস্যু, ঠিক আছে? এই হিলিং প্রসেসের মধ্যে একটা পার্ট হচ্ছে কি, পার্ট প্লে করে কি, রোল প্লে প্লে বাই ফিব্রিনোলাইসিস. ওকে, আচ্ছা, ফিব্রিনোলাইটিক সিস্টেম একটু ডিফিকাল্ট, এটা আবারও সেই ছবি এঁকে এঁকে মনে রাখতে হবে. ফিব্রিনোলাইসিস কিন্তু আসে রিটেনে, তো ফিব্রিনোলাইসিস ফেট অ্যান্ড মেকানিজম. এই মেকানিজমটা কিন্তু ড্র করা, ইউ হ্যাভ টু ড্র, ইউ হ্যাভ টু লার্ন হাউ টু ড্র দিস, ঠিক আছে? মেকানিজমটা. সো এখানে কি হচ্ছে দেখো, ইন্ডোথেলিয়াল সেল থ্রোম্বোমডিউলিন, হ্যাঁ, ইন্ডোথেলিয়াল সেলের থ্রোম্বোমডিউলিন কি করবে, প্রোটিন সি. প্রোটিন সি একটা কি ফ্যাক্টর বলতো? প্রোটিন সি কি ফ্যাক্টর? প্রোটিন সি একটা কোয়াগুলেন্ট ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে প্রোটিন সি ইজ দেন কি হবে, ইট ইজ ইট বিকামস অ্যাক্টিভেটেড প্রোটিন সি. এটাকে কনভার্ট করবে কে? থ্রোম্বিন, ঠিক আছে? থ্রোম্বিন উইল দেন ইন প্রেজেন্স অফ প্রোটিন এস ইট উইল অ্যাক্ট অন ফ্যাক্টর 5, আর একটা জায়গায় কি করবে, ফ্যাক্টর 8, ঠিক আছে? ফ্যাক্টর 5 আর ফ্যাক্টর 8 কে দে উইল ইনঅ্যাক্টিভেট. তার মানে কি, অল দ্য প্রসেস ইন দ্য এন্টায়ার সিস্টেম, ব্লাড ক্লটিং এর যে একটা পজিটিভ ফিডব্যাক মেকানিজম ছিল না, সেটাকে তো স্টপ করতে হবে. ইউ হ্যাভ টু স্টপ দ্য সিস্টেম, স্টপ দ্য মেকানিজম পজিটিভ, আদারওয়াইজ ইট উইল কজ ব্লাড ক্লটিং ইনফিনিটি ইয়ার্স পর্যন্ত করতেই থাকবে, বুঝতে পারবে না? তাহলে কি, ওখানে ইউ হ্যাভ টু স্টপ দ্য প্রসেস, তাহলে ইউ হ্যাভ টু স্টপ দ্য প্রোটিন সি অ্যান্ড প্রোটিন এস, এই দুটো অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, 7, 8 আর হচ্ছে কি 5, এই দুটোকে ইউ হ্যাভ টু ইনঅ্যাক্টিভেট. এতক্ষণ ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক পাথওয়েতে ফ্যাক্টর গুলো কি হচ্ছিল, অ্যাক্টিভেটেড হচ্ছিল, নাও উই হ্যাভ টু ইনঅ্যাক্টিভেট. সো ইনঅ্যাক্টিভেট করবে, ওকে, প্রোটিন সি অ্যান্ড প্রোটিন এস দুটো.
ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর। আর হচ্ছে কি, দেন ইট ইনঅ্যাক্টিভেটস দ্য ইনহিবিটরস অফ টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভিটি, টিপিএ, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভিটি। দেন আলটিমেটলি প্লাজমিনোজেন উইল বি কনভার্টেড ইনটু প্লাজমিন, অ্যান্ড প্লাজমিন উইল কজ দ্য ফিব্রিল ফাইবার্স টু লাইস। লাইস মানে কি? ব্রেক ডাউন, ফিব্রিল ফাইবার্সকে ব্রেক ডাউন করে ফেলবে। ফিব্রিল ফাইবারগুলো ব্রেক ডাউন করে ওই যে ক্লকটা ছিল দ্যাট উইল ডিসলোড। বি এর ফুল ফর্মটা কোনটা? বি এ অ্যাক্টিভেটেড ফ্যাক্টর ফাইভ, ফ্যাক্টর ফাইভ এ, এ মানে অ্যাক্টিভেটেড। ওটা হচ্ছে ফ্যাক্টর এইট, ওটা হচ্ছে ফ্যাক্টর ফাইভ অ্যাক্টিভেটেড, দ্যাট উইল বি ইনঅ্যাক্টিভেটেড। ওকে ঠিক আছে, কোনটা? টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, আর এটা হচ্ছে গিয়ে তোমার ইউরো, না এটা নাম নেই কি ছিল, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, আর একটা হচ্ছে ওটা, আর একটা প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। ঠিক আছে, দুইটা প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরকে মেইনলি হচ্ছে আমার অ্যাক্টিভেটেড হয় টিস্যু প্লাজমিনোজেন। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরটাকে ইনঅ্যাক্টিভেট করলেই আমার তোমার প্লাজমিন দিয়ে ফিব্রিল ফাইবারস গুলো লাইসিস হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে আমার এন্টায়ার প্রসেস অফ ফিব্রিনোলাইসিস বা ফিব্রিনোলাইটিক সিস্টেম। ওকে, নাও নেক্সট হচ্ছে কি, এটাও কিন্তু একটা কোয়েশ্চেন আমার, ইম্পর্টেন্ট টু মার্কস এর কোয়েশ্চেন আছে, ক্লট রিট্রাকশন। হোয়াট ইজ ক্লট রিট্রাকশন? ক্লট রিট্রাকশন এটা তোমার নিজেরাও কত খেয়াল করবা, whenever there is a clot formed, ক্লটটা কিছুদিন পর দেখবা there is shrinkage of the skin, স্কিনটা শ্রিঙ্ক করে দেখছো, এরকম কুচকে যায় না একটু, এই কুচকে যাওয়াটা দ্যাট ইজ ডিউ টু দ্য ক্লট রিট্রাকশন। ক্লটটা কি করে, শ্রিঙ্কস দ্য এজেস, মানে কি কাট এন্ড, তোমার যে জায়গাটা কেটে গেছিল সিমিলারলি ভেসেল অফ যাই হয় দুটাকে টানে এরকম করে শ্রিঙ্ক করে। ঠিক আছে, শ্রিঙ্ক করে দে ট্রাই টু অ্যাপোজ দ্য কাট মার্জিন, ওটাকে জোড়া লাগানোর চেষ্টা করে, দে ট্রাই টু অ্যাপোজ দ্যাম। ঠিক আছে, তাহলে উইদিন ফিউ মিনিটস আফটার দ্য ক্লট ফর্ম, ফিউ মিনিটস এটা শুরু হয়ে যায়, স্টার্টস টু কন্ট্রাক্ট। কি হবে, স্টার্টস টু কন্ট্রাক্ট মানে কন্ট্রাকশন শুরু করে, অ্যান্ড আ ফ্লুইড ইজ রিলিজ। ঠিক আছে, একটা পানি পানিও বের হয় সঙ্গে সঙ্গে, তাহলে ফ্লুইড ইজ রিলিজ উইদিন 30 to 60 minutes। ঠিক আছে, অ্যান্ড রিডিউসেস ইন সাইজ, দিস ইজ কল্ড ক্লট রিট্রাকশন। দ্য ফ্লুইড দ্যাট কামস আউট আফটার দ্য ক্লট রিট্রাকশন ইজ কল্ড সেরাম। ওকে, সেরাম কি? What is the difference between serum and plasma? Clotting factors. So, the difference between the serum and plasma. Therefore, plasma is devoid of, which one is devoid of clotting factors? Serum is devoid of clotting factors. Okay, so after the clot is formed, the fluid which comes in, which is visible, it is the serum. Okay, after clot is formed, it is the blood. If you leave the blood for a few minutes, tale ki hobe, the blood clot is formed and the fluid which remains is called serum. Okay, acha, next hocche ki the last portion of chole ashi, the hemorrhagic disorder or the bleeding disorder. Thik ache, ekhon amra ক্লিনিক্যাল কিছু করবো, তাহলে হিমোরেজিক আর ব্লিডিং ডিসঅর্ডার কিন্তু কোয়েশ্চেন রিটেন। ঠিক আছে, হোয়াট আর দ্য ব্লিডিং ডিসঅর্ডার আর হিমোরেজিক ডিসঅর্ডার ক্লাসিফাই দেন। ঠিক আছে, সো দিস আর দ্য গ্রুপ অফ ডিসঅর্ডার, এখন কি হবে, দে আর দে ক্যান বি ক্লাসিফাই অ্যাজ ডিফারেন্ট ক্যাটাগরিজ ডিউ টু ভাস্কুলার ডিফেক্ট, কোয়াগুলেশন ডিফেক্ট অ্যান্ড প্লেটলেট ডিফেক্ট। ঠিক আছে, ভাস্কুলার ডিফেক্ট, কোয়াগুলেশন ডিফেক্ট, প্লেটলেট ডিফেক্ট, থ্রি টাইপস অফ ডিফেক্ট ক্যান লিড ইন টু new অথবা খুবই ইমেচিওর, দেন দ্য ভেসেলস আর ভেরি ইজি টু রাপচার, তখন দে গেট দে গিভ রাইজ টু ভাস্কুলার ডিফেক্টস লাইক হেরিডিটারি। তাহলে এটা কি, দিস ক্যান বি জেনেটিক, দিস ক্যান বি জেনেটিক,
ঠিক আছে, যদি আমার ফ্যামিলিতে থাকে আই ক্যান ইনহেরিট দ্য প্রপার্টি, আই ক্যান আমার ব্লাড প্রেশার এরকম হতে পারে, তাহলে এনি কাইন্ড অফ ইনফেকশনও কিন্তু একটু হয়। হ্যাঁ, এনি কাইন্ড অফ ইনফেকশন যেমন হচ্ছে যে যে কোনো ধরনের ভাইরাল ইনফেকশন, এদের ক্যান বি টেন্ডেন্সি টু ব্লিড, এই ব্লিডিং এর জন্য। আর হচ্ছে গিয়ে যদি এনি কাইন্ড অফ ড্রাগস অর এনি কাইন্ড অফ অ্যান্টি কি বলে তোমাকে বিভিন্ন তোমার কেমোথেরাপিউটিক এজেন্ট, হ্যাঁ, এই দিস ড্রাগস ক্যান অলসো লিড টু ভাস্কুলার ডিফেক্ট। আর স্কার্ভি তো তোমরা জানো অকার্স ডিউ টু ডেফিশিয়েন্সি অফ ভিটামিন সি, কি হয় গাম ব্লিডিং হয়, তাই না, গাম সোয়েলিং হয়ে যায়, গাম ব্লিডিং হয় ইজিলি, তুমি ব্রাশ করতেছো নর্মালি আগের মতনই, তাহলে কি হচ্ছে তখন করে গাম ব্লিডিং হচ্ছে, তাহলে ভিটামিন সি ডেফিশিয়েন্সি জন্য। ভিটামিন সি কি করে অ্যাকচুয়ালি জানো, কেন ডেফিশিয়েন্সিতে কেন ব্লিডিং হয়, হোয়াই ব্লিডিং অকার্স ইন ভিটামিন সি ডেফিশিয়েন্সি, বিকজ ইট হ্যাজ ইনফরমেশন অফ কোলাজেন, ওকে, কোলাজেন, কোলাজেন ডিফেক্টের জন্য তখন দ্য ভেসেলস ব্লিড ইজি, ভেসেলস গুলো কি হয়ে যায় ডিউ টু ডিফেক্ট ইন কোলাজেন, দ্য ভেসেলে যে কোলাজেন থাকে কোলাজেনটা ফর্মেশন হয়, তো কোলাজেন ডিফেক্টের জন্য ভেসেল গুলো ভাস্কুলার ডিফেক্ট হয়ে যায়, ভাস্কুলার ডিফেক্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে কি প্লেটলেট ডিফেক্ট, যদি আমার ব্লাডের প্লে ভাস্কুলার সব সিস্টেম ঠিক আছে, ঠিক আছে, বাট প্লেটলেটের ডিফেক্ট, প্লেটলেটের ডিফেক্ট কি হতে পারে, তিনটা ক্যাটাগরি পেলাম, কাউন্ট লো, কাউন্ট হাই, আমরা জানি যে হিমোফিলিয়া এ অ্যান্ড হিমোফিলিয়া বি অকার্স ডিউ টু ডিফেক্ট ইন ফ্যাক্টর 8 এন্ড 9, 8 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ লিডস টু হিমোফিলিয়া এ, আর 9 হচ্ছে গিয়ে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি লিডস টু হিমোফিলিয়া বি, ঠিক আছে, হিমোফিলিয়া তাহলে কি ধরনের ডিসঅর্ডার, এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার, মনে আছে, দেখেছো এক্স লিঙ্কড ডিসঅর্ডার, ভুলে গেছো, সেক্স লিঙ্ক মানে এক্স লিঙ্ক বা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, তাহলে এটা কি হেরিডিটারি, কারা সাফার করে, কারা সাফার করে, কারা mostly they are protein in nature, but these are formed inside the liver, especially the fibrinogen prothrombin, এগুলো কোথায় তৈরি হয়, liver, liver, কেমনে বলো তো, fibrinogen prothrombin তো protein factor, but they are also কি protein, plasma protein, major plasma protein, কি কি major plasma protein আছে, albumin, globulin, fibrinogen, prothrombin, so all the plasma proteins are formed inside the liver, তাহলে liver disease এর কোনো problem হবে না, liver disease যদি হয় the synthetic process will be disrupted, okay, আচ্ছা next হচ্ছে কি DIC, disseminated intravascular coagulation, disseminated মানে spread, widespread, ওকে, widespread intravascular coagulation, তার মানে inside the whole body এমন একটা coagulant and মানে anticoagulant system টা কি হয়েছে আমার কাজ করে না, তখন body যে কোনো blood vessel যে কোনো জায়গায় it may be there may be coagulation, ঠিক আছে, তার মানে কি clot form হতে থাকে, blood clot formation হওয়ার tendency বেড়েছে, যেমন আমরা covid এ দেখছি, covid, ঠিক আছে, covid infection, আচ্ছা, আর এনি কাইন্ড অফ ড্রাগ এ আমার coagulation defect হতে পারে, ওকে, তাহলে হিমোফিলিয়া আসে, মানে হিমোফিলিয়া ইজ আ সেক্স লিঙ্কড ইনহেরিটেড ডিসঅর্ডার ওয়্যার দ্য ব্লিডিং টাইম ইজ নর্মাল বাট দ্য কোয়াগুলেশন টাইম ইজ প্রলংড, আচ্ছা,
হিমোফিলিয়া এ তে কি হয় ডিউ টু কোন ফ্যাক্টর এইচ আর 9A9 এর জন্য হিমোফিলিয়া বি এটা সবচেয়ে বেশি কম ওকে 85% কেসে এ হয় আচ্ছা তাহলে যেটা বলছিলাম যে এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার ফিমেলস আর ক্যারিয়ার বা কিভাবে হয় সেটা ছবিটা মনে আছে চাকা এরকম এই জায়গায় ছাড়া হাতিটা একটু বাড়ি খাইছে এই জায়গাটা পুরো নীল হয়ে থাকে মানে ব্লিডিং হয়ে ওখানে জমে থাকে খুব কষ্ট বুঝছো আচ্ছা তাহলে কি টেকনিক্যাল ফিচার কি উন্ড ব্লিডিং এই যে উন্ড ব্লিডিং ও একটা উন্ড হয়েছে সামান্য একটা ইঞ্জুরি তোমার আমার কিছু হবে না তাহলে তোমার কি হবে ওই জায়গাটা ব্লিডিং হয়ে অনেকদিন দেখা করবে ওই জায়গা অনেকদিন থাকবে এটা সব মধ্যে যা স্লো অ্যান্ড পারসিস্ট ফর উইকস এন্ড ডেজ অনেক দিন থাকবে পারসিস্ট ফর আ লং টাইম ঠিক আছে ফর উইকস অর ডেজ মাউথ অ্যান্ড নোজ ব্লিডিং দে ইজিলি দে টেন টু হ্যাভ মাউথ ব্লিডিং গাম ব্লিডিং নোজ ব্লিডিং এপিস্টাক্সিস হ্যাঁ এগুলো হয় অ্যাকিউট ব্লিডিং ইন জয়েন্টস অ্যান্ড মাসেল ব্লিডিং হ্যাঁ খুব জয়েন্টে ব্যথা খুব ব্লিডিং হয় খুব সহজে ই ভেরি ইজি ইট ইজ সাইন অফ প্রায় জয়েন্ট প্রায় এরকম পুরো কাজ বুঝছো তারপরে কি ল্যাব টেস্ট আমরা কি করতে পারি কোয়াগুলেশন টাইমটা আমরা প্রলংড হবে ঠিক আছে কোয়াগুলেশন টাইম উইল বি ভেরি লং দেন বাট ব্লিডিং টাইম ইজ নরমাল ঠিক আছে তার মানে আমরা যে ল্যাবে টেস্ট করবো বিটিসিটি ব্লিডিং টাইম ক্লটিং টাইম ইউ উইল ফাইন্ড দ্যাট ক্লটিং টাইম ইজ প্রলংড বাট ব্লিডিং টাইম ইজ নরমাল আচ্ছা এই দুটিতে একটা টেস্ট আছে এটা হচ্ছে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টি টিস্যু থ্রোম্বোপ্লাস্টি আর তুমি যদি ফ্যাক্টর 5, 8 আর 9 আছে করো তাহলে তুমি রেজাল্ট পেয়ে যাবো যে হাইডা ফ্যাক্টর 8 deficiency or 9 deficiency তাহলে তোমার অ্যান্সার ক্লিয়ার এটা গেল নেক্সট হচ্ছে কি হোয়াট ইজ পারপিউরা পারপিউরা ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন ওয়েন দেয়ার ইজ এ স্পন্টেনিয়াস ব্লিডিং স্পন্টেনিয়াস মানে কি অটোমেটিক্যালি নিজে নিজে ব্লিডিং হতে থাকে তার কোনো ইঞ্জুরির সাথে কোনো রিলেটেড নট রিলেটেড টু ইঞ্জুরি ওকে তাহলে স্পন্টেনিয়াসলি দেয়ার ইজ ব্লিডিং আন্ডার দ্য স্কিন অ্যান্ড মিউকোস মেমব্রেন অ্যান্ড স্কিনের নিচে ইউ ক্যান সি দ্য লার্জ প্যাচেস অফ ব্লিডিং ঠিক আছে সো থ্রোম্বোসাইটোপেনিক পারপিউরা অ্যান্ড থ্রোম্বোস্টেনিক পারপিউরা দেখো থ্রোম্বোসাইটোপেনিয়া হোয়াট ইউ মিন বাই থ্রোম্বোসাইটোপেনিয়া লো কাউন্ট অফ প্লেটলেটস and platelet jodi count low thake always obviously there will be bleeding thik ache ar thrombosthenic mane ki this platelet count normal but bleeding occurs due to abnormal capillaries or abnormal bleeding tendency due to platelet defect then criteria ki there will be pinpoint spontaneous non palpable তুমি স্কিনে ইউ ক্যান নট প্যালপেট এনিথিং ইউ ক্যান নট ফিল এনিথিং বাট দেয়ার স্পটেড ব্লাড ঠিক আছে দেখে মনে হবে কেউ সাইন পেন দিয়ে কালার করেছে রেড সাইন পেন বুঝছো তাহলে স্পট পিন পয়েন্ট এরকম ব্লিডিং পয়েন্ট থাকবে দিজ আর পিটিশন ওয়ার্ডে গেলে খুব রেগুলার দেখতে পাবো কমনলি দেখা যায় অনেক পেশেন্টরা দেখা যায় লিভার ডিজিজের পেশেন্ট দেখা যায় তারপর অনেক পেশেন্টরা আছে তাহলে পিন পয়েন্ট স্পন্টেনিয়াস নন প্যাকেবল non-tender মানে ব্যথা নাই কিন্তু if you touch them there will no pain ঠিক আছে no pain আচ্ছা lab test করলে আমি BT মানে bleeding time clotting time আর platelet তোমার প্রথম মিন টাইম BT মানে হচ্ছে প্রথম মিন টাইম clotting time আর প্রথম মিন টাইম will be normal আর platelet count either decreased or increased okay now what are the anticoagulants এটা কিন্তু কোয়েশ্চেন তোমার তোমার প্র্যাকটিক্যাল ক্লাসের কোয়েশ্চেন থাকবে মানে হচ্ছে গিয়ে তোমার লং প্র্যাকটিক্যালে আর হচ্ছে গিয়ে এখন গিয়ে তো থাকবে রিটার্নিং কোয়েশ্চেনও থাকবে অ্যান্টিকোয়াগুলেন্স হোয়াট আর দ্য অ্যান্টিকোয়াগুলেন্স ন্যাচুরাল অ্যান্টিকোয়াগুলেন্স হচ্ছে গিয়ে আমরা তো জানি নাম্বার 1 বলবো হেপারিন ফিব্রিন আর অ্যান্টিথ্রোম্বিন 3
প্রোটিন সি প্রোটিন এস, ওটা একটু আগে আমরা ফিব্রিনোলাইসিস সিস্টেম বললাম না যে অ্যান্টিকোয়াগুলেন্ট কি কি, প্রোটিন সি এস আর হচ্ছে এগুলো, আর প্রস্টাসাইটিন ইজ ওয়ান অফ দ্য অটোকয়েস, অটোকয়েস যেগুলো আগে আমরা করলাম। আর্টিফিশিয়ালের মধ্যে কি ইনভিট্রো ইনভিভো, কিছু ল্যাবে আমরা ইউজ করি সেগুলো হচ্ছে ইনভিট্রো হেপারিন এক্সট্রান্সাইটেড অক্সালেট ইড দিয়ে, এগুলো কিন্তু আমরা ল্যাবে অলরেডি তোমাদেরকে এই যে দেখাচ্ছি ফাইলসের মধ্যে থাকে, দেখছো না ওই যে ব্লু ক্যাপ রেড ক্যাপ কতগুলো অটোমেটেড ফাইল, ওগুলোর ভিতরে কিন্তু ইডিটি থাকে, বিশেষ করে পার্পল একটা ক্যাপ বা একটা ব্যাকফর্ম নিয়ে দেখবা সেটার মধ্যে ইডিটি থাকে, ঠিক আছে ওটার মধ্যে দেখবা শিক্ষক করে দেখাচ্ছি ইডিটি EDT is an anticoagulant. তারপরে এছাড়া কি আছে ওয়ারফারিন, ওয়ারফারিন ইজ এ ড্রাগ আমরা এটা ইউজ করি বিভিন্ন পেশেন্টদের ইন ভিভো ইন আর কি আছে হেপারিন ডেক্সট্রন, তাহলে এগুলো ইউ হ্যাভ টু রিমেম্বার, কোয়েশ্চেন থাকে কিন্তু রিটার্ন। হ্যাঁ হেপারিন, হেপারিন কি ইজ এ পাওয়ারফুল অ্যান্টিকোয়াগুলেন্ট, ইন ভিভো অ্যান্ড ইন ভিট্রো, এটা মানে একটু টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে ইন ভিভো ইন ভিট্রো দুইটা হবে বুঝছো। আচ্ছা তারপরে কি হেপারিন, হেপারিন ইজ আ পাওয়ারফুল অ্যান্টিকোয়াগুলেন্ট, হেপারিন তো ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, এটার সোর্স কি মাস্ক সেল এন্ড বেজোফিল, বেজোফিল ঠিক আছে ফাংশনস অ্যাজ কোফ্যাক্টর উইথ অ্যান্টি ফর অ্যান্টিথ্রোম্বিন 3। আচ্ছা এখন আমরা এটাকে এটা কি কি কাজে লাগে তোমরা তো জানোই, ইট ইজ ইউজড কমনলি ইন দ্য ল্যাবরেটরি অ্যান্ড ইন ট্রিটমেন্ট অফ ভেনাস থ্রোম্বোসিস, ঠিক আছে থ্রোম্বোসিস মানে কি বলো তো, ওই যে বললাম ক্লট ফর্ম হয়ে গেছে, ক্লটটা কি হচ্ছে থ্রোম্বাস হয়ে গেছে, থ্রোম্বাসটা আমার সার্কুলেট করতে পারে, তো আমি ক্যান গিভ অ্যান্টি উই ক্যান গিভ হেপারিন অ্যাজ এ ট্রিটমেন্ট, ঠিক আছে হেপারিন ট্রিটমেন্ট হিসেবে উই ক্যান ইনজেক্ট ইন কেস অফ দিস আর আইএইচডি মানে ইসকেমিক হার্ট ডিজিজ, যেসব পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ আছে উই ক্যান ইউজ হেপারিন টু দেম অ্যাজ ওয়েল। ওকে তাহলে হিমোস্ট্যাটিক ফাংশন টেস্ট মানে আমার কি কি ব্লিডিং ডিসঅর্ডার জন্য কি কি টেস্ট করি আমরা, ব্লিডিং টাইম ক্লটিং টাইম প্রথ্রম্বিন টাইম ভেরি কমন, ঠিক আছে ব্লিডিং টাইম ক্লটিং টাইম প্রথ্রম্বিন টাইম নর্মাল গুলো আমি দেওয়া আছে এখানে 1 to 6 মিনিট 6 to 10, কোন কোন জায়গায় 6 to 12 আছে নো প্রবলেম দুটোই ঠিক আছে, ঠিক আছে 6 to 12 মিনিটস। আর দেখো প্রথম মিনিট টাইম হচ্ছে সেকেন্ড ডে, অনেক পেশেন্টে তোমরা ওয়ার্ডে যখন যাবা পিটি দেখবা যে পিটি করে রাখছে মানে প্রথম মিনিট টাইম, এটা নর্মাল কত 11 to 16 seconds সেকেন্ড কিন্তু খেয়াল করো। APTT অ্যাক্টিভেটেড পার্শিয়াল টিস্যু থ্রোম্বোপ্লাস্টি এটা হচ্ছে তোমার ওনলি 20 to 40 seconds নর্মাল, থ্রোম্বিন টাইম 10 to 40, প্লেটলেট কাউন্ট তোমরা জানো কত আর PBS মানে পেরিফেরাল ব্লাড ফিল্ম, পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখে আমি প্লেটলেট গুলো কেমন সেটা দেখবো, মর্ফোলজি ঠিক আছে কিনা কাউন্ট ঠিক আছে। ওকে তাহলে এগুলো হচ্ছে কি আমার টেস্ট, এখন হচ্ছে রিটেন কোয়েশ্চেন, রিটেনের যে কোয়েশ্চেন সেগুলো আমরা অলরেডি পড়ায় ফেলছি, এগুলো শুধু একটু ডিসকাস করি, আমরা হিমোস্ট্যাসিস পড়ছি, ওকে ব্লাড কোয়াগুলেশন ক্লট ইট্রাকশন ফিব্রিনোলাইসিস হিমোফিলিয়া পারপুরা হয়ে গেছে আমাদের সব, ঠিক আছে এগুলো সব এইভাবে ধরে ধরে আইটেমের জন্য পড়ে ফেলবো, ওকে কোয়েশ্চেনও দিয়ে দিচ্ছি, লিটলেটের আইটেম একবারে শেষ করে ফেলবো বেশি সময় নাই, ছোটানো ব্লেটলেট অনেক দেখো যেগুলো আমরা পড়াই করছি সবকিছু কিন্তু কোশ্চেনে আসছে, কিন্তু দেখো শর্ট অ্যাবাউট রাইটিং শর্ট অ্যাবাউট ব্লাড কোয়াগুলেশন মেকানিজম উইথ ডায়াগ্রাম, এটাকে কি লিখবা বলো, রাইট ইন শর্ট অ্যাবাউট ব্লাড কোয়াগুলেশন মেকানিজম উইথ ডায়াগ্রাম কি লিখবা, জেনারেল মেকানিজম দুইটা পাথওয়ে এখানে এত বড় কোশ্চেন লিখতে হবে না,
বুঝছো? আচ্ছা নেক্সট হচ্ছে রোল অফ প্লেটলেট এন্ড ক্যালসিয়াম ইন ব্লাড কোয়াগুলেশন। এটা কিন্তু আমি ডাইটনিক মার্ক করে দিছি আজকে যারা আমার ব্যাচে আসছিল আমার কাছে ডাইটনিক, ঠিক আছে? তাহলে ডাইটনিক এটা করে ফেলবা, রোল অফ ক্যালসিয়াম ইন ব্লাড কোয়াগুলেশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। রোল অফ প্লেটলেট, রোল অফ ক্যালসিয়াম, বুঝে গেছে? বুঝলে? ওকে ওকে। তারপর নেক্সট হচ্ছে রাইট অ্যাবাউট ইন্ট্রিনসিক এন্ড এক্সট্রিনসিক মেকানিজম অফ ব্লাড কোয়াগুলেশন উইথ ডায়াগ্রাম। ওকে, এটা তো পারবা ডায়াগ্রাম সহ। আচ্ছা এটা নিয়ে একটু কোয়েশ্চেন আসছে, যদি দেখো এটা রিটেন কোয়েশ্চেন আসছে, এসে টাইপ, এসে টাইপ হলে ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য মেকানিজম, রাইট ইট ডাউন এন্ড ড্র অ্যাজ ওয়েল। ওকে, রাইট ডাউন এন্ড ড্র অ্যাজ ওয়েল, দুটাই করতে হবে। ইফ ইট ইজ ইন এসে টাইপ কোয়েশ্চেন, ইফ ইট ইজ নট দেন ওনলি ইউ ক্যান ড্র দ্য ডায়াগ্রাম, ওনলি ইউ ক্যান ড্র দ্য ফ্লোচার্ট। সবাই ক্লিয়ার এভরিওয়ান? যদি ইফ ইউ সি দ্যাট ইট ইজ ইন এন এসে টাইপ কোয়েশ্চেন দেন ইউ হ্যাভ টু রাইট আপ এন্ড ড্র অ্যাজ ওয়েল বোথ অফ দ্যাম, বাট ইফ ইট ইজ ইন দ্য 4 মার্কস অর 3 মার্কস দেন ওনলি ড্র দ্য ডায়াগ্রাম, ওনলি ড্র দ্য ফ্লোচার্ট, দ্যাটস ইট। হোয়াই দ্য ব্লাড ডাজ নট ক্লট ইনসাইড দ্য ব্লাড ভেসেল, এটা তো কোয়েশ্চেন ডিসকাস করছি, রাইট? আচ্ছা লাস্ট হচ্ছে হোয়াট ইজ থ্রম্বোসাইটোপেনিয়া, হিমোফিলিয়া, হোয়াট ইজ পার্কিনসন, এগুলো হচ্ছে আমাদের প্রফের কোয়েশ্চেন। ওকে, তাহলে এগুলো কোয়েশ্চেন গুলো সব তোমরা পড়ে ফেলবা, কোনো প্রবলেম হলে তখন আমাকে জিজ্ঞেস করবা। ওকে, নেক্সট আইটেম হচ্ছে তোমাদের ব্লাড এর ইন্ট্রোডাকশন এন্ড আরবিসি পার্ট 1, আরবিসি কিছু অংশ যারা জানো না তারা একটু কনট্যাক্ট করে নিবা। কালকে একটা ব্যাচের আইটেম আছে, মেবি এনি ব্যাচের আইটেম, আর নেক্সট ওয়েডনেসডে এনি ব্যাচের introduction to blood, that means plasma protein and first things topics of RBC. What the question is? ওকে, তাহলে আজকে এখানে শেষ। হ্যাঁ।